একটা 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 শিবিক কি এখানে কি থাকার প্রয়োজন ছিল কি না? স্কুলের বাইরে যদি কিছু ঘটে যায় হাত তুলে দাও, কারণ স্কুল ক্যাম্পাসে কিছু যদি হয় তার দায়ভার নাকি স্কুল পরিচালন কমিটি, স্কুলের মানে হেড টিচার বা স্কুলের সমস্যা। আর স্কুলের বাইরে হয়ে গেলে সমস্যা কারোই নয়, মানে এইটা হচ্ছে আইনের মারপ্যাঁচ। এখানে ধামসা উচ্চ বিদ্যালয় থেকে, ধামসা স্কুল থেকে বহু স্কুলের ছাত্রছাত্রীরা তারা কিন্তু যেভাবে রাস্তা পারাপার হন বিপজ্জনক অবস্থায়। এখানে এখন পর্যন্ত কোনো ট্রাফিককে দেখতে পাওয়া যাচ্ছে না, ট্রাফিক মানে অর্থাৎ সিভিককেও দেখতে পাওয়া যাচ্ছে না, যারা কিন্তু বাচ্চারা নিজেদের রিক্সে এভাবে কিন্তু পারাপার করছেন। একদম সোজা রাস্তা চলে গেছে একবারে মায়াপুর দিকে, অর্থাৎ আরামবাগ যাওয়ার মতো সেই রাস্তা। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বহু স্কুলের ছাত্রছাত্রীরা তারা কিন্তু আছেন, রাস্তা পারাপার হচ্ছেন, এবং রাস্তা পারাপারের সময়তেও তারা যে কোনো সময় বিপদ যদি ঘটে এর দায়ভার কার? ওই স্কুল ছাত্রছাত্রীর, না তার পরিবারের, নাকি প্রশাসনের? আমরা যে ছবিটা দেখাচ্ছি সেটা রাস্তার বেহাল অবস্থা ধামসা এলাকা, এবং একই সঙ্গে ধামসা বাসস্ট্যান্ড এলাকায় যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা যেভাবে ভিড় করে আছে, যে ভিড়টা করে আছে আমরা দেখাচ্ছি, একবারে রাস্তার কোনায় চলে এসেছে ছাত্রছাত্রীদের যেভাবে ভিড়, কোথায় প্রশাসনের কর্মকর্তারা, কোথায় সিভিককে আমরা দেখাবার চেষ্টা করবো। বলছি এদিকে সিভিককে দেখতে পেয়েছেন গো, সিভিক আছে? ওই সিভিক ভলেন্টিয়ার যারা থাকে, ওই ছাত্রছাত্রীরা যেভাবে রাস্তার পাশে গা ঘেঁষে দাঁড়িয়েছে, এটা বিপজ্জনক না ঠিক? বিপজ্জনক তো বটে, রাস্তার গায়ে সব এসে দাঁড়িয়ে রয়েছে। কি মনে হচ্ছে রাস্তার গায়ে ছাত্রছাত্রীরা সব এসেছে? বিপজ্জনক, বিপজ্জনক না? আমরা দেখাবার চেষ্টা করব একবার। এই যে এই যে রাস্তাটা, একটা লরি আসছে, লরির আসছে, লরিটা কীভাবে গতিটা দেখুন, লরির গতিটা দেখুন, লরিভাবে যাচ্ছে, পাশে টোটো আছে একইভাবে কিন্তু গাড়ি যাচ্ছে, রাস্তার ধারে ছেলেরা দাঁড়িয়ে, রাস্তার ধারে ছেলেরা দাঁড়িয়ে। এই হচ্ছে সাঁওতা এলাকার ট্রাফিক ব্যবস্থা, সাঁওতা এলাকার ধামসা এলাকার বিভিন্ন সময়তে অনেক ছোটো বড়ো দুর্ঘটনা আমরা দেখেছি, এবং অনেক সময়তে দেখা যায় যে প্রশাসনের ওপরে অভিযোগ আসে। প্রশাসন কি জানে না যে এটাকে ব্যবস্থাপনা করতে গেলে কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন? এই দিক দিয়ে চলে গেছে ধামসা বাজার, ধামসা হাইস্কুল, একটা ছেলেকে আমরা দেখাচ্ছি, এই এই দাঁড়াও দাঁড়াও, এই দেখো দেখুন রাস্তার ধারে কিন্তু চলে এসে, এবং ব্যারিকেডটা লাগানো আছে একবার রাস্তার গায়েতেই। এই ব্যারিকেডটা সম্ভবত একটু হয়তো দূরে যেতে পারতো বা কাছে, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছে এখন সিচুয়েশন। এবং সিচুয়েশন আমরা ছবিটা দেখাচ্ছি, মূল কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা কিন্তু তাদের বিপদ হাতে নিয়ে রাস্তার ধারে বাসের জন্য অপেক্ষা করছেন, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন তারা ছাত্ররা। বলছি তোমরা বাসে করে কোন দিকে যাবে, কোথা থেকে এসেছিলে? আমরা গৌরান থেকে। গৌরান থেকে কিসে পড়ো? এইটে। এইটে বলছি কেন দাঁড়িয়ে আছো এখানে? বাড়ি বাসে। ভাই তুমি কি কোথা থেকে এসছো? কোথা বাড়ি? চকবেদুয়া থেকে। চকবেদুয়া বাসের জন্য দাঁড়িয়ে আছো? বলছি এই তুমি কোথায় যাবে, কোথায় যাবে? গৌরান। গৌরান, আচ্ছা বাসের জন্য দাঁড়িয়ে আছো? হ্যাঁ। আর দেখতে পাচ্ছি বাস আসছে, সিগন্যাল হয়ে গেছে। এবং এই যে ছাত্ররা এভাবে ছাত্রছাত্রীদের রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, মানে এদিকে সচেতন করবার জন্য আমার মনে হয় কোনো প্রশাসনকে উপরে দায়ভার আমি দিচ্ছি না, সচেতন করবার জন্য, ছাত্রছাত্রীদের সুবিধার জন্য তাদের শিশু আইন সুরক্ষা বিষয়তে পাঠ শেখানো হয়, সাইবার ক্রাইম সংক্রান্ত পাঠ শেখানো হয়, তাহলে তারা যে বিপজ্জনক অবস্থায় যে পিচ রাস্তায় দাঁড়িয়ে পড়ছে বাসের জন্য, ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে, তাদেরকে এই শেখানো, তাদের নিরাপত্তা বিষয়টা কি নজর দেওয়া কি ঠিক কি না ঠিক, এটা এখন দেখার। আমরা দেখছি এই যে কীভাবে ছাত্রছাত্রীরা উঠছে, এবং সামান্য একটা রাস্তা ফাঁকা, একটুখানি ক্যানেলটা লাইনটা ফাঁকা আছে, আর পাশ দিয়ে একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি, গাড়িটা পাশ দেবে সম্ভবতই পাশ দেই। এই হচ্ছে ধামসা সাঁওতা এলাকার চিত্র, এবং বহু মানুষ দাঁড়িয়ে আছে। আমরা একজনের অভিভাবকের কাছে যাওয়ার চেষ্টা করব। বলছি আপনাদের ছেলেদের কিভাবে মানে আসা নিয়ে যাওয়া করেন? ওই টোটোতে, সাইকেলে, টোটো সাইকেল। বলছি আপনার কি মনে হয় রাস্তায় একদম বাচ্চারা উঠে পড়ছে পিচ রাস্তার উপরে, এখন পর্যন্ত কোনো সিভিককে দেখতে পেলেন? এখানে কেউ নেই এখন পর্যন্ত, এখানে কেউ নেই। কেউ থাকে? অন্যদিকে এখন না, আজকে নেই, মাঝে মধ্যে থাকে। আপনার কি মনে হয় যে বাসে ওঠাবার জন্য ছাত্রছাত্রী যেভাবে ভিড়, পিচের উপরে কাজ পর্যন্ত চলে আসছে, এটা কি বিপজ্জনক মনে হয়? হ্যাঁ, বিপজ্জনক তো অবশ্যই। যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় এর দায় কার? সেটা কি করে বলবো, কার দায় কে? হ্যাঁ, মানে এরকম একটা ব্যাপার, সত্যি আমি যে প্রশ্নটা করেছি সত্যি বিতর্কিত প্রশ্ন, দায়ভার কার যদি বলি কে কেন বলতে পারবে? প্রশাসনের দায়ভার নাকি ছাত্রছাত্রী পরিবারের?
না কি আমাদের যে মানে অব্যবস্থা, আমাদের যে অব্যবস্থা সেইটা এখন ঝুলে যাচ্ছে, ঝুলে বাহ অতিব সুন্দর, ছাত্ররা ঝুলে যাচ্ছে, ছাত্ররা ঝুলে যাচ্ছে, ছাত্ররা ঝুলে যাচ্ছে। আর একটা সব থাকতে মূল ব্যাপার আমরা যেটা জানাবার চেষ্টা করব, মূল ব্যাপার জানাবার চেষ্টা করব, শিক্ষকরা শিক্ষকরা ছাত্রদের ছুটি দিয়ে দিয়েছে দাশাড়া, শিক্ষকরা ছাত্রদের ছুটি দিয়ে দিয়েছে। স্কুলের বাইরে যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় হাত তুলে দেওয়া, মানে আমি হাত তুলছি, আমিও হাত তুলছি, মানে হাত তুলে দেওয়া, স্কুলের বাইরে যদি কিছু ঘটে যায় হাত তুলে দাও এটা। কারণ কারণ স্কুল ক্যাম্পাসে কিছু যদি হয় তার দায়ভার নাকি স্কুল পরিচালন কমিটি, স্কুলের মানে হেড টিচার বা স্কুলের সমস্যা। আর স্কুলের বাইরে হয়ে গেলে সমস্যা কারোই নয়, মানে এইটা হচ্ছে আইনের মারপ্যাঁচ, আইনের মারপ্যাঁচ। মারপ্যাঁচে পড়ে ছাত্রছাত্রীরা না যা বিপদগ্রস্ত না হয়ে পড়ে, আমরা আরেকজনের কাছ থেকে জানবো, একজন আরেকজন অভিভাবকের কাছ থেকে আমরা জানবো, খুব বিপজ্জনক পরিস্থিতি। বলছি দাদা এখানেতে স্কুলের ছাত্রছাত্রীরা যেভাবে বাসে ওঠা যাওয়া করে নিরাপত্তা কতটা, এটা কি বিপজ্জনক, কি বিপদ রাস্তা পারাবার যেভাবে হয়? বিপজ্জনক অনেকই আছে তো, নিরাপত্তা মানে আমাদের দোকানদার বা এমনি সাধারণ পাবলিক হেল্প করে, ই হয় অসুবিধা। হেল্প কখন করে, দুর্ঘটনা ঘটে গেলে জলদি হেল্প করে? না 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 না, হেল্প বলতে কোনটা বোঝাচ্ছেন? এই যেমন সাবধান করা, না আপনাকে তো রাস্তা ধরে তো কোনো, আমি এখন পর্যন্ত দেখতে পেলাম না কোনো বাচ্চা দাঁড়িয়ে আছে তাকে কেউ পার করে দিচ্ছে। হ্যাঁ মানে ঘরের খেয়ে বোনের মোষ কেউ তাড়াবে না, আমাদের বাড়ির ছেলে নয় সেই জন্য আপনি ছেলেটাকে রাস্তা পার করাবেন না, এটা স্বাভাবিক। সমস্যা পড়লে মানবিক কারণে আমরা দাঁড়াতে পারি, সমস্যা পড়লে এখন জাম হয়, অনেক অসুবিধা হয়, অসুবিধা বলতে আপনি কি এখানে নিরাপত্তা কেমন বুঝছেন? এই যে রাস্তার ধারে ছাত্রছাত্রী রাত অনেক অবশ্যই উঠি, অবশ্যই উঠি, কি উচিত এই পুলিশ সিভিক পুলিশে থাকা একদমই নাই, থাকা অবশ্যই উচিত। কেন বলছে যে ছুটির টাইমটা আর স্কুল টাইমটা এইতে ছেলেরা যাতায়াত করছে, হসপিটালে গাড়ি দিয়ে এটা ঢেকাধুই দিয়ে দিতে পারে, এটা ঠিক কথা। সাইডে দুটো ব্যারিকেড দেওয়া থাকে, মানে অনেক গাড়ি কিছু ব্যারিকেড দেখতে পাচ্ছি, একদম লাস্ট সীমানায় গায়ে চলে গেছে ব্যারিকেড। এইদিকে ব্যারিকেডটা আমরা দেখাবো, এইদিকের ব্যারিকেড দেখাবো, এইদিকের ব্যারিকেড দেখাবো, ঘাস জমে গেছে ওই যে ব্যারিকেড, আমি ব্যারিকেড আমি দেখিয়ে দিচ্ছি, ব্যারিকেড দেখিয়ে দিচ্ছি। এটা 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 যে জিনিস দেখাচ্ছি ব্যারিকেডের পজিশন, এই হচ্ছে ব্যারিকেডের পজিশন। ব্যারিকেডটা কতদিন ধরে সরানো হয়নি, তার যে আগাছায় ঢেকে গেছে, আগাছায় যে ঢেকে গেছে তার প্রমাণ হচ্ছে এটা, ব্যারিকেডটা এভাবে রাখা আছে। ব্যারিকেডটা কতদিন, মানে ব্যারিকেডটা কখনের কাজ? ব্যারিকেডটা যদি মাঝে আমি দিয়ে দিই, হয়তো আমি এই বিষয়টা ট্রাফিক সম্বন্ধে হয়তো খুব কম জানি, ব্যারিকেডটা হয়তো মাঝে যদি দিয়ে দিই তাহলে রাস্তা অবস্ট্রাকশন হিসাবে মনে করা হবে, কিছু কারণ আছে। আর ব্যারিকেড সবসময় দিয়েও রাখা যাবে না, তাহলে নিশ্চয়ই স্কুলের ছুটি সময়টায় যদি ব্যারিকেড টেনে দেওয়া হয় গাড়ি কিছুটা গতিশীল হবে, মূল কারণ তো এটা। তাহলে ব্যারিকেডটা কখন সরানো হয়, নাকি ব্যারিকেডের ব্যারিকেডের লোহার লোহার মতো এভাবেই দাঁড়িয়ে থাকে? ব্যারিকেডের কাজ কী আমরা যেভাবে দেখাচ্ছি, মানুষ এখানেতে বিভিন্ন দিক দিয়ে সমস্যায় পড়ে আছে। একদিকে তো রাস্তাঘাট যেভাবে হচ্ছে না সেইটা একটা ব্যাপার, এবং ব্যারিকেডে জং ধরে যাচ্ছে, ব্যারিকেড এভাবেই বন আগাছায় ঢেকে যাচ্ছে, অথচ ব্যারিকেড দেওয়া আছে। এবং আপনারা দেখছেন নিউজ পুরসভা ইউটিউব প্ল্যাটফর্ম, আমি আছি কমলেন্দু পোড়েল, হুগলির আরামবাগ থানা ধামসা এলাকায় আমরা আছি, যেখানে আরান্ডি এক নম্বর পঞ্চায়েত এলাকায় এই অব্যবস্থার ছবি। প্রশাসন কতটা সজাগ, প্রশাসন কবে ভাঙবে ঘুম? অবশ্য শীত আসছে, জানি না ঘুমের সময় শুরু হলো না ঘুম ভাঙার সময় আমরা জানি না, তবে যেই জায়গাটা থেকে আমরা ছবিটা দেখাচ্ছি, একজন মানবিক হিসাবে, একজন সাংবাদিক হিসাবে এবং অবশ্যই একজন দায়িত্বশীল অভিভাবক হিসাবে, ছাত্রছাত্রীরা রাস্তায় চলে আসছে, কোথায় গেল প্রশাসন ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য? একটা 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 সিভিক কি এখানে কি থাকার প্রয়োজন ছিল কি না, এটাই মূল কথা। ছাত্রছাত্রীরা রাস্তায় এসে দাঁড়াচ্ছে, দুরন্ত গতিতে বাস চলে যাচ্ছে, বিভিন্ন যানবাহন যাচ্ছে, দুর্ঘটনা ঘটে গেলে দায়িত্ব দায়ভার কার? স্কুল তো ছুটি হাত তুলে দিয়েছে, স্কুল তো ছুটি হাত তুলে দিয়েছে, কারণ স্কুলের ভিতরে ঘটেনি, যদি কোনো ঘটনা ঘটে স্কুলের বাইরে তো ঘটেছে বাবা, এটাই মূল কারণ হয়ে দাঁড়ায় আমরা যতটুকু জানি। অবশ্যই মতামত জানাবেন কবে এই বিষয়টা সচেতন হবে প্রশাসন, সেটাই এখন দেখার। আমি ছিলাম কমলেন্দু পোড়েল, হুগলির আরএনডি ওয়ান ধামসা থেকে, কমেন্ট অবশ্যই জানাবেন এই বিষয় নিয়ে। নমস্কার।